ইতিহাস বিকৃত করাই বিএনপির গণতন্ত্র মন্তব্য কাদেরের। এবং বেসরকারি খাতে সহযোগিতা বৃদ্ধিতে ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষর। আসসালামু আলাইকুম, চট্টগ্রাম বার্তা আমন্ত্রণ জানাচ্ছি, আমি সানজিদা আজিজ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। স্বাধীনতার ইতিহাস বিকৃত করাই হচ্ছে বিএনপির গণতন্ত্র বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে কক্সবাজার জেলার বাংলাদেশ নৌবাহিনী শেখ হাসিনা ঘাঁটি সংযোগ সড়কের নির্মাণ প্রকল্পের সূচনা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন। এ সময় কক্সবাজার লিংক রোড হতে লাবণী মোড় পর্যন্ত 4 লেনের মহাসড়কের কাজ শিগগিরই সম্পূর্ণ হবে বলেও জানান তিনি। অনুষ্ঠানে কক্সবাজার প্রান্তে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ সাইমুম সরওয়ার কমল, সড়ক ও জনপথ অধিদপ্তর চট্টগ্রাম জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সহ আরও অনেকেই। কথা বলে, জনগণের অধিকারের কথা বলে, তারা যতবার ক্ষমতা এসছে মেয়াদ শেষে স্বাভাবিকভাবে ক্ষমতা ছাড়েনি, জনগণের অধিকার হরণ করে ক্ষমতা কুক্ষিগত করতে চেয়েছে। প্রতিবারই জনগণ তাদের টেনে হিস্ট্রে নামিয়েছে। বিএনপি অনিয়ম দুর্নীতির কথা বলে। বিএনপিকে মনে করিয়ে দিতে চাই, আপনাদের সময় তো পরপর 5 বার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন বাংলাদেশ, দেশের কপালে অপমানের কলঙ্ক তিলক পরিয়েছে বিএনপি। জেনারেল জিয়া নাকি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, আমরা জানতে চাই সে কেমন গণতন্ত্র? রাতের বেলায় কারফিউ, বহুদলীয় গণতন্ত্রের এটাই ছিল স্বরূপ। নির্বাচনের পর জেনারেল জিয়া গণতন্ত্রের পথে হাঁটেননি, ক্ষমতা কুক্ষিগত করতে নানান অপচেষ্টা করেছেন। বহুদলীয় গণতন্ত্রের আর এক রূপ ছিল হা না ভোট, যেখানে না বাক্সই ছিল না বহু জায়গায়, আর হা বাক্সে 110% ভোটও কোথাও কোথাও কাস্ট হয়েছিল। জাপান বাংলাদেশ বন্ধুত্বের 50 বছর উদযাপন উপলক্ষে বেসরকারি খাতে সহযোগিতা বৃদ্ধিতে আগামী 1 দশকের পরিকল্পনা প্রণয়নে চট্টগ্রাম চেম্বার, জেট্রো ও জেবিসিসিআই এর মধ্যে ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। বিকেলে চট্টগ্রাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু অডিটোরিয়ামে এই সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। চট্টগ্রাম চেম্বারের পক্ষে সভাপতি মাহবুবুল আলম ও জেট্রোর পক্ষে কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইউজি অ্যান্ডো সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি এবং শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এই সমঝোতার মধ্য দিয়ে বাংলাদেশে জাপানি বিনিয়োগ আরও বাড়বে এবং দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্য আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। চট্টগ্রামে গত 24 ঘন্টায় নতুন করে 64 জনের করোনা শনাক্ত হয়েছে, তবে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে কারো মৃত্যু হয়নি। প্রতিদিন চট্টগ্রামে সরকারি বেসরকারি মিলিয়ে 9টি ল্যাবে করোনার নমুনা পরীক্ষা করা হলেও গত 24 ঘন্টায় 4টি ল্যাব মিলে 930টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 23,628 জনে। এদের মধ্যে নগরের 17,651 জন এবং বিভিন্ন উপজেলার 5,977 জন। সকালে সিভিল সার্জন ডাক্তার শেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজনের সাথে বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতির চট্টগ্রাম জেলা শাখার মতবিনিময় সভা হয়েছে। দুপুরে সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সংগঠনের নেতারা প্রশাসকের কাছে নগরীতে কর্পোরেশনের খালি জায়গায় ওয়ার্কশপ টার্মিনাল স্থাপন, সংগঠনের জেলা শাখার অফিস স্থাপনের জন্য কর্পোরেশন মার্কেট থেকে দোকান বরাদ্দ, ওয়ার্কশপ ট্রেড লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে সিটি কর্পোরেশনের পূর্বের দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন সহ বিভিন্ন দাবি তুলে ধরেন। कलेक्टरेट सहकारीदेर पदवी और वेतन ग्रेड उन्नीतकरणेर दाबिते आज षष्ठ दिनेर मतो कर्मबिरति पालन करेছে विभागीय जिला और उपजिला प्रशासन और सहकारी कमिशनार अफिसे कर्मरत सहकारीरा। जिला प्रशासन कार्यालय प्रांगणे कर्मबिरति पालनकाले एक संक्षिप्त सभाय सभापतित्व करें बांग्लादेश कलेक्टर सहकारी समिति चट्टग्राम जिलार सिनियर सहसभापति স্বপন কুমার দাস। ए समय अति द्रुत तादेर ए दाबी मेने नेयार आशाबाद व्यक्त करें तारा। কক্সবাজারের পেকুয়ায় হকারদের উচ্ছেদের পূর্বে পুনর্বাসনের দাবিতে মানববন্ধন করেছে পেকুয়া বাজার হকার ব্যবসায়ীরা। দুপুরে আয়োজিত মানববন্ধনে পেকুয়া বাজারে কয়েক শতাধিক হকার তাদের উচ্ছেদের পূর্বে পুনর্বাসন ও ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান। এ সময় বক্তারা অগ্রাধিকার ভিত্তিতে সরকারিভাবে নির্মিত ভবনে দোকান বরাদ্দ দেওয়ারও দাবি জানান। দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। उत्तर फटिकछड़ी दातमाराय ৭৩ লাখ टाका व्यये हेयाको बेगबाजार थेके सेलाउजान पर्यन्त डबल ब्रिक सलिन काजेर उद्बोधन करा होयेछे। सकाले काजेर उद्बोधन करें दातमारा यूपी चेयरमैन मोहम्मद जाने आलम। उद्बोधनेर आगे यूनियन आवामी लीगेर साधारण सम्पादक জয়নাল আবেদিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে प्रधान अतिथि छिलेन ইউনিয়ন আওয়ামী লীগ सभापति মুজিবুল হক মজুমদার। प्रधानमंत्री शेख हासिनार नेतृत्वे मौलबाद जंगीबाद और धर्मान्ध शक्तिर कबर रचना करा हबे बोले मंतब्य करेछेन सिटी करपोरेशन निर्वाचने आवामी लीगर मेयर प्रार्थी एम रेजाउल करीम चौधरी। गतकाल चट्टग्राम प्रेस क्लाबेर सामने बंगबंधु शेख मुजिबुर रहमानेर भास्कर्य अपसारणेर हुमकिर प्रतिबादे अपराजेय बांगला चट्टग्राम महानगरेर उद्योगे आयोजित विक्षोभ समावेशे तिनि एई मंतब्य करेन। रेजाउल करीम बलेन अनेक জামাত শিবির আওয়ামী লীগে ঢুকে পড়েছে, এরা জাত শত্রু, এদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। চট্টগ্রাম বার্তা শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। ইতিহাস বিকৃত করাই বিএনপির গণতন্ত্র মন্তব্য কাদেরের। এবং বেসরকারি খাতে সহযোগিতা বৃদ্ধিতে ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষর। চট্টগ্রাম বার্তার শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের চট্টগ্রাম বার্তার ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BJTV official এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BJTV limited। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।